রোববার দিন সকাল সকাল চলেছি মাংসের দোকানে লাইন দিতে, চাটাও খাওয়া হয়নি এখনো পর্যন্ত। ঘুম থেকে উঠে ফার্স্ট কাজ করতে চলেছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। কালকে যেন এত টায়ার্ড হয়ে গেছিলাম না, বাড়ি ফিরে আর কিছুই করতে পারিনি, ঘরটারগুলো একটুখানি গোছালাম আর শুয়ে গেছি, এডিট টেডিট করা হয়নি। তো আজকে সকাল সকাল উঠলাম, এডিটটা কমপ্লিট করে আপলোড করে দিয়েছি, কারণ এরপর আর সময় হবে না। আমার ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু আমার বেশ ভালোই লাগছে, তোমরা দেখলাম অনেকে বলেছো যে সৌমি কালারটা ভীষণ ভালো লাগছে, আবার কেউ কেউ বলেছে বেডরুমের জন্য এই কালারটা একটুখানি লাউড। অ্যাকচুয়ালি এই রুমটা না আমরা মাল্টিপারপাস ইউজ করি, এখানে সমস্ত রকমের শ্যুটিং হয়, তো শ্যুটিংয়ের ক্ষেত্রে কখনো কখনো ব্রাইট কালার ভালো লাগে, তো এই ওয়ালটা তখন ইউজ করা যেতে পারে, আর সেই কারণেই আর কি একটু ভেবে চিন্তে এই কালারটা করা হলো। তো যাই হোক, যখন আমি মেকওভার করবো আশা করছি তোমাদের তখন ভালো লাগবে, এখন তো জাস্ট র লুকটা তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, এবার বলি, কালকে কিন্তু সৌরভ তোমাদেরকে বলেই দিয়েছে আমাদের বাড়িতে একটা ছোটোখাটো গেট টুগেদার আছে। অ্যাকচুয়ালি অ্যানিভার্সারিটা তো আমরা আমাদের মতন করে সেলিব্রেট করেছিলাম, কিন্তু ফ্যামিলির সাথে সেভাবে সেলিব্রেট করা হয়নি, আর বাঙালি সেলিব্রেশন মানে বুঝতেই পারছো খাওয়া দাওয়া তো থাকবেই। তো দিদিদের সময় হচ্ছিলো, তো আমাদের হচ্ছিলো না, আমাদের হচ্ছিলো তো দিদিদের সময় হচ্ছিলো না, তো আজকে গিয়ে সবাই আর কি ফাঁকা পাওয়া গেছে, তো আমরা ছোটোখাটো খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছি। কজনের পরে বিয়ের পর থেকে জানো তো আমি শুধু শুনেই গেলাম সৌরভ নাকি খুব ভালো ফিরনি বানায়, কিন্তু বেড়ালের ভাগ্যে শিখে আর ছেড়েনি। তো আজকে আমি কোনো কিছু কথা না বাড়িয়ে ডিসাইড করে ফেলেছি যে আজকে ফিরনি হবে বাড়িতে। না, আমি সত্যি ভালো বানিয়েছিলাম, মাকে জিজ্ঞাসা করো। আর কি বলতো, বড় বড় শেফরা না একই জিনিস বারবার বানায় না, সবসময় নতুন কিছু ইনোভেশন কিছু ট্রাই করার চেষ্টা করে, তো সেই কারণে একবার যখন ফিরনিটা ভালো হয়ে গেছিল আমি আর বানাইনি এই আর কি। আমি ডেজার্ট দিয়ে শুরু করছি, আজকে আমরা বানাচ্ছি ফিরনি। তো সৌরভকে বলা হয়েছিল যে এই যে মাটির সরাগুলো নিয়ে আসার জন্য এটা আউটসোর্স করে দিয়েছে অর্ণবকে। না, আমি সব কাজই আজকে আউটসোর্স করেছি, মাংসটা নিয়েছি তাতেই আমি খ্যান্ত, আমি বাকি যেসব ছিল না স্যাফরন তারপরে দুধ সেগুলো সব ইনস্টামাটে ছিল, এটা অর্ণবকে বলে দিলাম। এসে গেলাম, তোমার কাজ হওয়া নিয়ে কথা, কে করছে সেটা দেখার কথা নয়, চলো তুমি আমার হেল্প করবে। আদার ব্যাপারীদের না জাহাজের খোঁজ নিয়ে লাভ নেই, চলো। আজকে প্রথমে কিন্তু ফিরনিটা বানিয়ে নেওয়া হচ্ছে, কারণ এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে হবে ডেজার্ট বলে কথা। তো দেখো আমি যেটা করেছি, বাসমতি রাইসটাকে কিন্তু আধ ঘন্টার জন্য জলে সোক করে রেখেছিলাম, আর তারপরে আমি এয়ার ড্রাই করে নিয়েছি, একদম ঝরঝরে হয়ে গেছে জিনিসটা। এবার এটাকে আমি গ্রাইন্ড করে নেব। আমাদের বাড়িতে অনুষ্ঠান, খাওয়া দাওয়া সবই ঠিক আছে, কিন্তু আমাদের রিল্যাক্সে খোশ মেজাজে দেখে তোমরা ঘাবড়ে যেও না, আমরা কিছুটা জোগাড় করে রেখেছি। তো মামুনি এখন একটু পেপার পড়ছে, আর আমিও ভাবলাম একটুখানি বসে জিরিয়ে নিয়ে তারপরে আবার কিচেনে ঢুকবো। তার আগে তোমাদেরকে বলে দিই আজকের মেনুতে কী কী আছে, যেহেতু প্রচণ্ড গরম তাই আমরা খুব বেশি রেস্ট নিইনি, তাই না? না, কিছুটা আমরা আউটসোর্স করব, কিছুটা আমরা বানাচ্ছি, ডেজার্ট আইটেম তোমাদেরকে বলে দিয়েছি। আর আজকে সেই মামুনির স্পেশাল স্পেশাল মটন কষা রেসিপি, যেটা কিনা সবসময় তোমরা বলো যে সৌমি আনকাটে একটুখানি দিয়ে দাও রেসিপিটা, তো ওই রেসিপিটা একদম পুরোপুরি মামুনি তোমাদের সাথে শেয়ার করবে, ঠিক আছে? আমি বলছি তুমি একদম কিন্তু ওয়ার্ম আপ করে নাও, একদম ভালোভাবে কিন্তু শেয়ার করতে হবে। আর বিরিয়ানি আশাত্মক একবারও খাওয়া হয়নি আমাদের, তাই আর্সালানির বিরিয়ানিটা হচ্ছে, এটা একটুখানি আমাদের দিকে মানে আমাদের যেটা একটু পছন্দ না, আমরা আমাদের গেস্টদের কিন্তু সেরকমই টাইপের মেনু খাওয়াচ্ছি, এটা সৌরভের আইডিয়া, আমার সবাইকারই পছন্দ, সবাইকারই পছন্দের, এটা ঠিক কথা। আর আমাদের গেস্টও কিন্তু বেশ কোঅপারেট, হ্যাঁ দিদি বলেছে এসে টুনি হেল্প টেল্প করে দেবে, তাই জন্য আমরা রিল্যাক্সে আছি। না গো, আসলে দুধটা ফুটছে, ফিনটা বানানো হয়ে গেলে তারপরে মাংসে হাত দেওয়া হবে, তাই তো? দুই অসুবিধা, হ্যাঁ তুমি মাঝে পেপারটা পড়ো একটু। দুধটা 5-6 মিনিট একটুখানি ফুটিয়ে নেবে, আর তারপরে কিন্তু স্যাফরন অ্যাড করে দিচ্ছি, ঠিক করছি তো স্যার? একদম, এই স্যাফরন থেকেই কালারটা এসে যাবে ফিনির। সৌমি বললো বটে যে আমি ফিরনিটা নাকি ভালো বানাই, মাও সেটা অ্যাগ্রি করলো, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আমি লাস্ট টাইম বানিয়েছি অ্যাটলিস্ট 7 বছর আগে হবে, তো আমি নিজের মেমোরিটাকে একটু ব্রাশ আপ করার জন্য বংইটসের যে চ্যানেলে ফিরনিটা আছে না সেই রেসিপিটা একবার জাস্ট চেক করে নিলাম, তারপর আমি সৌমিকে সেটা দেখে ইনস্ট্রাকশন দিচ্ছি। ওকে পাস করবে বুঝলে তো আজকে। আমি কিন্তু একটু ঠান্ডার দুধ আলাদা সরিয়ে রেখেছি, এবার এই চালের গুঁড়োটা এর মধ্যে অ্যাড করে ভালো করে মিক্স করে নিয়ে অ্যাড করবো, তা না হলে কিন্তু লামফাম হতে পারে। দুধ আর চালের গুঁড়োর মিক্সারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর দেখো এই দুধের কালারটাও চেঞ্জ হয়ে গেছে স্যাফরনের জন্য, তো আমি এটা অ্যাড করবো আর একসাথে কিন্তু ভালোভাবে স্টার করতে থাকবো। একভাবে
কিন্তু স্টার করতে থাকবে, তা না হলে লাম্প ফর্ম হয়ে যেতে পারে। এবার চিনি আর ছোটবেলা যে গুঁড়োটা অ্যাড করে দিলেই কিন্তু হয়ে যাবে। As long as I'm able, scare the monsters under your bed. Deep in the biting, liking for you is all I need. Until my heart gives in. Firni ta dekhte kintu just professional hoyeche, amar etai bolbo, mane ekdom arsenal ke har manabo, ami supply debo ode. হ্যাঁ সত্যি কথা, দেখতে কিন্তু একদম দারুণ হয়েছে। আর আমি গরম গরম ফিরনি একটু টেস্ট করে দেখেছি, খেতেও ভালো হয়েছে। ভালো হবেই, সবই ভালো জিনিস পড়েছে। ফিরনি রেডি হয়ে গেছে, এবার কিন্তু আমরা চলে এসেছি ডিরেক্ট মটন কষায়। কড়ায় সর্ষের তেল গরম হয়ে গেছে, ফোড়ন অ্যাড করা হয়েছে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এবার অ্যাড করে দেওয়া হচ্ছে কুচিয়ে রাখা পেঁয়াজ। মটন কষায় কিন্তু দুভাবে পেঁয়াজ ইউজ হয়, একটা এরকম কুচিয়ে রেখে পেঁয়াজ ইউজ হয় আর একটা কিন্তু এরকম বেটে স্কুইজ করে নিয়ে এই পেঁয়াজটা এবার অ্যাড করে দিতে হবে। এটা হচ্ছে মামুনের নিনজা টেকনিক, এরমভাবে মটন কষা বানিয়ে দেখো, খুব ভালো হয় খেতে। পেঁয়াজগুলো লালচেভাবে ভাজা হয়ে গেছে, এবার কিন্তু এর মধ্যে জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করে দেওয়া হচ্ছে। আর কোয়ান্টিটি অবশ্যই একটু বেশি, কারণ মটনে দেখবে যে একটু রসুনটা আদাটা একটু বেশিই লাগে। একটা বেজে গেছে, আমি জাস্ট আর্সেলনে বিরিয়ানিটা অর্ডার দিলাম, আর এদের কন্ডিশন কিন্তু খুব একটা ভালো নয়। এদেরকে কে বাঁচাবে আমি বুঝতে পারছি না। একটার সময় সবাই পেঁয়াজ ভাজা চলছে, এটা কি গেস্ট এসে গেছে? তুমি কি গেস্টকে লাঞ্চেই বলেছো নাকি ডিনারে বলেছো? না, আমি কি এই রোববার বলেছিলাম? আমি এটাই ভাবছিলাম, মানে এই রোববারই কি ছিল? 2022ই বলেছিলে তো। যাই হোক, এটা কিভাবে পড়ে উঠবে আমি বুঝতে পারছি না। আমি ভাবছি গেস্ট নানটান সেরে রেডিটা হয়নি নাকি। আদা রসুনটা একটু নাড়াচাড়া করে নিয়ে কিন্তু ড্রাই স্পাইসেস অ্যাড করে দেওয়া হচ্ছে। এখন কিন্তু শুধুমাত্র লঙ্কার গুঁড়ো অ্যাড করা হয়েছে, কাশ্মীরি রেড চিলি পাউডার আর নর্মাল রেড চিলি পাউডার দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। মামুনির মটন কষা বলতে গেলে কিন্তু সত্যিকারেরই কষা, কারণ মামুনি প্রচুর পরিমাণে কষে, তাই জন্য অতটা টেস্টি হয়। আমাদের অতটা পেশেন্স নেই, আমি বলি তুমি প্রত্যেকবার মটন কষা বানাও আর করার থিকনেস একটু একটু করে কমে, মানে এত কষে না। তো যাই হোক, রেড চিলি পাউডার আর কাশ্মীরি রেড চিলি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেওয়া হয়েছে। এবারে পেঁয়াজের রসটা অ্যাড করা হচ্ছে। আমি অনেকবার এর আগেও বলেছি, এই টেকনিকে যদি তোমরা ধরো পেঁয়াজের যে কোনো প্রিপারেশন করো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়োর কোয়ান্টিটি একটু অল্প, মশলাগুলো একটু, যেই কষা হয়ে গেল এর মধ্যে কিন্তু টক দই অ্যাড করে দেওয়া হচ্ছে। মোটামুটি 1 মিলিমিটার কিন্তু কমে গেছে থিকনেস করার, এতটাই কষানো হয়েছে তো দেখতেই পাচ্ছ। অয়েলটাও সুন্দরভাবে রিলিজ করে গেছে। এবার মাটনটা অ্যাড করে দেওয়া হবে, আর এটা কিন্তু ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রাখা আছে, ঠিক আছে। মাটনটা অ্যাড করার পর কিন্তু আর বেশি নাড়াচাড়া করবে না, সাথে সাথে কিন্তু চাপা দিয়ে দেবে। আগে জলটা রিলিজ হবে, তারপরে ওই জলটা দিয়ে কষা হবে আবার। তো এখনের জন্য একটু চাপা দেওয়া থাক, 10-15 মিনিট। হ্যাঁ, 10-15 মিনিট এটা না দিলে জলটা বেরো, এই দেখো কত জল বেরিয়েছে, এই জলটা এবার তবে কষা হবে। লিডটা ওপেন করার পর কিন্তু একটু নাড়াচাড়া করে নেবে, আর তারপরে কিন্তু স্বাদ মতো নুন আর টমেটো কেচাপ অ্যাড করে দিতে হবে, যেটা কিনা মামুনের স্পেশাল। এই সময় যদি টমেটো কেচাপটা অ্যাড না করো না, কষা ভালোভাবে হবে না, তখন কিন্তু একটা টমেটো কেচাপের গন্ধ থেকে যাবে। আমরা কিন্তু মোটামুটি আমাদের গেস্টদেরও কাজে লাগিয়ে দিয়েছি। হ্যাঁ দিদি এখানে স্যালাড করছে। আরে আমরা একটুখানি নাস্তা নামও খেয়েছি আজকে, ফিরনিটা বানাতে গিয়ে হয়েছে এটা জানো তো। রংটা দেখাতেই হবে। ও
আর আমি যার জোম্যাটো চেক করলাম আর্সেলানের বিরিয়ানিটা মোটামুটি শিয়ালদা পৌঁছেছে আজকে পাঁচ ছয় কাছ থেকে অর্ডার করেছি। ট্রেনে করে আসছে না? হ্যাঁ ট্রেনে করে শিয়ালদা থেকে আসছে আর কি, ডানকুড়ি লোকাল। পড়াখানার অবস্থা দেখলেই কিন্তু মোটামুটি বুঝতে পেরে যাবে যে হ্যাঁ ফাইনালি গিয়ে কষা হয়ে গেছে। এবার এটাকে ট্রান্সফার করে নেওয়া হচ্ছে প্রেশার কুকারে, কারণ প্রেশার কুক না করলে মটন সেদ্ধ করাটা খুব ডিফিকাল্ট। দেখো জল অ্যাড করেছি অল্প করে, এবার ভালো করে কড়াইটা ধুয়ে নিয়ে এই জলটা অ্যাড করে দেব। লাস্টলি অ্যাড করে দিতে হবে ঘি, গরম মশলা। এবার যেটা অ্যাড করব সেটা কিন্তু মামুনের সিক্রেট একটা ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে জায়ফল গুঁড়ো। অল্প একটু জায়ফল গুঁড়ো অ্যাড করে দেখো, অন্য রকমেরই একটা ফ্লেভার আসে। একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে প্রেশার কুক করতে হবে। মোটামুটির মধ্যে কিন্তু আমরা সামনে এনেছি, আমাদের রান্না কমপ্লিট, বিরিয়ানি আসেনি, তাই আমরা বেঁচে গেছি। আমাদের কিন্তু সেই টাইম এসে গেছে, হ্যাঁ বুড়ি ভোজের টাইম, খাওয়ার সার্ভ হচ্ছে এখানে, বিরিয়ানি একদম ডেলিভার্ড, আর ওদিকে মটন বাড়া চলছে, বিরিয়ানিটা খাসা। আর্সেলান কিন্তু আর যাই কোয়ালিটিটা মেনটেন করে। এর একটু বাড়াবাড়ি হয়ে গেছে তাই মনে হচ্ছে না পরিমাণটা? না লজ্জা পেও না, ঠিক আছে ঠিক আছে, রোববার দিনের দুপুর চলতেই পারে তাই না? ঠিক আছে টেস্ট কিরম বানিয়েছি বলো। আর লজ্জা দিও না, এইটা কেমন হয়েছে সেটা দেখার বিষয়। বাকি সফট হয়েছে, ভালো খুব ভালো সেদ্ধ হয়েছে। আর আমাদের কিন্তু আশেপাশে সব গেস্টরা বসে খাচ্ছে, সেটা আমি দেখালাম না, তো আমি এবার শুরু করব, এরপরে তোমাদের সাথে আবার কথা বলছি। ঘন্টা দুই হয়ে গেছে খাবার, তারপরও হাত থেকে যে গন্ধটা বেরোচ্ছে না জাস্ট আমি বলে বোঝাতে পারবো না। মাটনটা না জাস্ট অসাধারণ হয়েছিল, যেরকম ঠিক কালারটা দেখলে খেতে অতটাই ভালো হয়েছিল। আর আর্সেলানের বিরিয়ানি সম্পর্কে কি বলবো বলো, খেতে তো ওটা ভালো হয়। আর বিরিয়ানি আর মাংস এতটা পরিমাণে খাওয়া হয়ে গেছে, মানে আমার তো প্লেটটা দেখাতে লজ্জাই লাগছিলো লিটারালি, বাট সৌমি বললো না দেখাতেই হবে। তো সেসব করার পর একটা ছোট্ট বিপদ হয়ে গেছে, ফিরনিটা খাওয়ার জন্য আর বিন্দু মাত্র জায়গা ছিল না, তো এখন আমরা একটু বেরোবো, বেরোনোর আগে ফিডনিটা খেয়ে তারপর বেরোবো, ওটাকে টেস্ট করবো না এটা তো হতে পারে না। বাট তার আগে ভাবলাম একটা কথাকে অ্যাড্রেস করি। অ্যাকচুয়ালি তোমরা কিছুদিন ধরে আমাদের বলছো যে আমাদের সাউন্ড কোয়ালিটি একটু খারাপ হয়ে গেছে ভিডিওতে। অ্যাকচুয়ালি আমাদের যেই নয়েজ প্রোটেক্টরটা ছিল সেটা ভেঙে যায় ক্যামেরাটা হাত থেকে পড়ে যাওয়ার পর, আর তারপর আমরা মাইকও কিনি, অনেক রকম কিছু চেষ্টাও করছি, বাট তাও সাউন্ড কোয়ালিটি কেন বেটার হচ্ছে না বুঝতে পারছি না। এই ভিডিওতেও অনেক রকম কিছু চেষ্টা করব, যদি এই ভিডিওর সাউন্ড কোয়ালিটি একটু হলেও বেটার হয় তাহলে অবশ্যই করে আমাদেরকে কমেন্ট করে জানিও। তোমরা অনেকে বলছো যে তোমরা বারবার বলছো তাও আমরা কেন এটাকে অ্যাড্রেস করছি না, অ্যাড্রেস করার সত্যি কথা চেষ্টা করছি সবসময়, তোমাদের যেসব সাজেশন থাকে কমপ্লেন্টস থাকে সেগুলোকে আমরা কনসিডার করার চেষ্টাই করি, বাট তাও না হলে আমাদের নিজেদেরই খারাপ লাগে, আমরাই বা কী করবো বলো। আমরা চেষ্টা করছি এইটুকু জেনে রাখো, আর হয়তো ফিক্স করে ফেলবো খুব শিগগিরই। সৌরভ তো তোমাদেরকে বলেই দিল যে আমরা এখন একটুখানি বেরোচ্ছি, বেরোবো বলতে ওই বাড়িতে যাব, মা বাবার সাথে একটুখানি দেখা করে আসি, অনেকদিন ওই বাড়িতে যাওয়া হয়নি। আর সৌরভের কিন্তু ফিডনির বাটি খালি হয়ে গেছে, কিরম খেলে ঠিকঠাক? দারুণ হয়েছিল, অপূর্ব। আমি তোমাদের বলবো মাটন কষা তোমরা ট্রাই করবে আমি জানি, বাট ফিডনিটাও একবার ট্রাই করো, খেতে খুব ভালো ছিল, একটা অসাম ডেজার্ট। আর আমি মা বাবার জন্যও নিয়ে যাচ্ছি, জানি ওদের খাওয়াটা খুব একটা ঠিক নয়, তো তিনটে নিয়েছি, আর আমি আর সৌরভ একটা খাবো, ওদেরকে আধখানা আধখানা করে দেবো। না তোমরা আমার দুটো হলো কিন্তু ভাগে আছে, হ্যাঁ সেটাই দেখছি, হ্যাঁ এটা তো ঠিক হলো না। চলো আমরা এবার যাই, দিদিও আছে, দিদি একটু রেস্ট নিয়েছিল, টাটা টাটা, আবার কালকে দেখা হবে, বাই বাই। চলো বেরিয়ে পড়ি, আবার আমাদের ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, আমি প্যাকিং করে আর মুভিং করে গেলাম। চলো
আমি যখনই শিয়ালদা হয়ে আসি আমার মনে পড়ে যায় যখন আমি কম্পিটিটিভ এক্সামের জন্য রাইজে আসতাম। তো আমি গ্র্যাজুয়েশনের পর কিছুদিন আর কি রাইজে ট্রেনিং নিয়েছিলাম, কম্পিটিটিভ এক্সাম বলতে ধরো IBPS WBCS এই সমস্ত পড়াশোনা করতাম। তো প্রিপারেশন তো নিচ্ছিলাম ঠিক আছে, কিন্তু আমার ম্যাথস এতটাই উইক যে আমি বুঝে গেছিলাম 3-4 মাসের মধ্যে যে বাবার টাকাটা জাস্ট আমি জলে ঢালছি, আমার দ্বারা এসব হবে না, কিছু ক্রিয়েটিভ লাইন আমার দরকার। SSC তে কি বলতো, তাও নিজের সাবজেক্টের উপরেই মানে তোমাকে এক্সামটা দিতে হয়, কিন্তু ধরো WBCS বলো অথবা IBPS বলো, ম্যাথসটা কিন্তু সত্যি ভীষণ লাগে। তো জানি না মানে তোমরা যারা এই লাইনে আছো, যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ, তারা রিলেট করবে। আমার GIটা মোটামুটি বলতে আমি চালিয়ে নিতে পারতাম, GK GI সব ঠিকঠাক ছিল, কিন্তু ম্যাথসটা হতো না। আর কম্পিটিটিভ এক্সাম মানে কি বলতো, একটা ভুল মানে তুমি পিছিয়ে গেলে, মানে নেগেটিভ মার্কিংটা ভীষণ হতো। তো আমরা সবসময় খেয়াল রাখতাম, আমরা যখন কম্পিটিটিভ এক্সাম দিয়েছিলাম, ক্যাট দিয়েছি বা যখন জয়েন্ট এন্ট্রান্স দিয়েছি, যাই হোক ভুল দেবো না, ছেড়ে দিয়ে আসবো, ঠিক আছে। আর শেষের দিকে আমি এতটাই ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম, যখনই কোনো এক্সাম দিতে যেতাম আমি যা পাতাম আপন বাপন চৌকি জামাকাপড় কিছু দিয়ে দিতাম, আমার ভালো লাগতো না। আর হয়তো কবে আমি একের থেকে মুক্তি পাবো, আর বাবা মাকে বলতে পারবো যে আমার দ্বারা হবে না। তো আমি মাকে আজকে বলে রেখেছিলাম আমাদের যেতে একটু দেরি হবে, কিন্তু এতটা দেরি হবে বলিনি, কারণ খাওয়া দাওয়া হলো, ওইসব করতে করতে না আর ভালো লাগছে না, একটু রেস্ট নিয়ে স্নান টান সারলাম, তখন গা ধুয়ে খেয়ে নিয়েছিলাম, সবাই বসেছিল আর কি, তখন সময় হতো বলো তো, স্নান করলাম, শ্যাম্পু দিলাম, ফ্রেশ হয়ে বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে। তবে একটা কি, আজকে যেহেতু রোববার রাস্তাঘাট অনেকটাই ফাঁকা, বসবা চলে তো এসেছি, অনেকক্ষণই হয়ে গেছে, আর এখন আমি আর সৌমি একটু বেরিয়েছিলাম এইটা কিনতে, এটার আজকে মানে সাত জরুরত হয়, সকালবেলা এত খাওয়া দাওয়া হয়েছে, এটা না হলে আর চলবে না। আমি একটুখানি পাড়া চড়ে নিলাম। হ্যাঁ, বাট লোভী মানুষ তোমরা কতটা দেখেছো, এনাকে দেখো, পেটে জায়গা নেই, তাও আমাকে বলছে একটা মাজা কিনে দেবে, মাজা খাবো। আরে এই সময় না মাজা টাজাগুলো খেতে বেশ ভালো লাগে, এটা তো রাত্রিবেলা ডিনারের পর। আচ্ছা, কি আর বলবো, আমারই নাম খারাপ হয়, সবারই লোভ আছে, সবারই জীব বড়, আবার থাকাটার কথা ভাবলে না আমার এখনো লজ্জা লাগছে। শোয়া 10টা বেজে গেছে, এখন অবধি তাকে আমি ড্রেস চেঞ্জ করে নিই, গল্প করেছিলাম তো বাবারও এই জাস্ট খাওয়া দাওয়া হয়ে গেল, তো মাকে একটুখানি দেখিয়ে নিই, কালকে তো আবার আড্ডা দেওয়া যাবেই, কিন্তু আজকে আমরা একটুখানি গল্পের মেজাজেই আছি বলতে পারো। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, যদি আজকে আমাদের খাওয়া দাওয়া ভালো লাগে, আজকে বিশাল খাওয়া দাওয়া হয়েছে ওই বাড়িতে, তো খাওয়া দাওয়া ভালো লাগে, চিকেন দিশি চিকেন আজকে, আজকে দিশি চিকেন আছে। আচ্ছা তো মেনুটা তো দিশি চিকেন, একদিনে মটন চিকেন, তার মধ্যে বেগুন ভাজা হয়েছে আজকে আমার সৌরভের, যেহেতু বেগুন ভাজা খুব প্রিয়। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, আমাদের তো খাওয়া দাওয়া করে দিন কেটে যাচ্ছে, কালকে আবার তোমাদের সাথে দেখা হবে, যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।